আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে পিজি কোর্স করছেন অর্থাৎ এম এ এম এম কম কোর্স করছেন তো তাদের কিন্তু ছাব্বিশ ছয় দু তারিখ থেকে তিন সাত দু তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন তো আমি তিন চার বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন তো এই নিয়ে আজকে ভিডিওটি আপনারা দেখছেন আপডেট দেবাশিস ইউটিউব চ্যানেল স্টে আপডেট মি এর সাথে বলে রাখি আপনারা যারা নিজেরা কোনো কারণবশত অ্যাসাইনমেন্ট করতে পারবেন না তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সমস্ত রকম সাহায্যের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওটা স্পন্সর করেছে ইনস্টিটিউট অফ ফিউচার আপনারা কিন্তু ফাইনাল এক্সামের যে অ্যান্সার সেটা কিন্তু খুবই স্বল্প মূল্যে আপনারা পারচেস করতে পারবেন তো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রাখবো তো বলি অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো দেখুন এখানেও কিন্তু বলেছিল তিন নম্বর পয়েন্টটা আপনার কিসের সাহায্যে এক্সাম দিতে পারবেন ল্যাপটপ ট্যাব ল্যাপ ডেস্কটপ কম্পিউটার কিংবা মোবাইলের সাহায্যে কিন্তু আপনারা এক্সামটা দিতে পারবেন তো এই এক্সাম দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে ডিভাইসে আপনারা এক্সামটা দেবেন সেই ডিভাইস কিন্তু কোনোভাবে রিফ্রেশ করা যাবে না আর যে ডিভাইসে আপনারা এক্সামটা দেবেন সেই ডিভাইসে দেখবেন যে অন্য কেউ যদি বারবার ফোন করে এক্সাম দেওয়ার সময় সেক্ষেত্রে কিন্তু পজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা জানেন যে একশো নাম্বারের যে পেপারগুলো আছে তার জন্য আপনারা নবার পজ পাবেন এবং পঞ্চাশ মার্কের পেপারগুলোর জন্য আপনারা চারবার পজ পাবেন তো এই পজ কিন্তু লাস্ট পর্যন্ত একটা বাঁচিয়ে রাখার জন্য আপনার যে ডিভাইসে এক্সাম দিচ্ছেন সেই ডিভাইসে যেন কোনোভাবে ফোন না আসে ফোন আসলে কিন্তু পজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের যে ডিভাইসে এক্সাম দেবেন সেই ডিভাইসে দেখবেন নেট কানেক্ট যেন ভালো থাকে যদি নেট ভালো না পাই নেটওয়ার্ক তাহলে কিন্তু বারবার পজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং চেষ্টা করবেন যে ওয়াইফাই দিয়ে এক্সাম দেওয়ার মানে ওয়াইফাই কানেক্ট করে মোবাইলে বা ল্যাপ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করে আপনারা এক্সামটা দেওয়ার কারণ বারবার যাতে ফোন যদি আসে সেক্ষেত্রে পজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনারা কী কী বিষয়ে এক্সাম দিতে পারবেন তো তার জন্য কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে রাখতে হবে আর এক্সাম দেওয়ার সময় কি কি আপনাদের লাগবে এনরলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ রেজিস্টার মোবাইল নাম্বার এবার অনেকে কিন্তু এনরলমেন্ট নাম্বার সেই সময় খুঁজে পান না তো তার আগে কিন্তু এনরলমেন্ট নাম্বারটা আপনারা গুছিয়ে রাখবেন আর এনরলমেন্ট নাম্বারের জায়গায় কিন্তু আপনারা অনেকে আছেন যে অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে কোনোভাবে পেজ ওপেন হবে না তো এনরলমেন্ট নাম্বারই কিন্তু ওখানে বসাতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং অ্যাসাইমেন্ট সংক্রান্ত সমস্ত রকম সাহায্যের জন্য কিন্তু আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সমস্ত রকম সাহায্য আপনারা পেয়ে যাবেন যারা নিজেরা এক্সাম দিতে না পারবেন কিংবা ফাইনাল এক্সামের নোটস নিতে যারা ইচ্ছুক তারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ